লাইট মাইকের ব্যবসার আড়ালে চলছিল অবৈধ মদের ব্যবসা। জানাজানি হতেই দোকানে আগুন জ্বালিয়ে দিলেন ক্ষুব্ধ বাসিন্দারা। গোবরডাঙ্গা থানার বেড়গুম এলাকার ঘটনা। লাইট মাইকের ব্যবসার আড়ালে চলছিল অবৈধ মদের ব্যবসা, আর তা জানাজানি হতেই দোকানে আগুন লাগিয়ে দিলেন ক্ষুব্ধ বাসিন্দারা। জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার বেড়গুম পেয়ারাতলা এলাকায় মদন পাল নামে এক ব্যক্তির একটি লাইট মাইকের দোকান রয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, ওই ব্যবসার আড়ালে ওই দোকানে চলছিল অবৈধ মদের ব্যবসা। বৃহস্পতিবার স্থানীয় একটি ক্লাবের ছেলেরা অভিযুক্তর বাড়িতে গিয়ে একটি বাক্সের ভেতর থেকে প্রচুর পরিমাণ দেশি মদ উদ্ধার করেন। এরপর তারা ওই মদগুলিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেন। স্থানীয় মানুষের আরো অভিযোগ, গভীর রাত পর্যন্ত বাইরে থেকে লোক এসে এখান থেকে মদ কিনে নিয়ে যায়। এর ফলে এলাকার সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছিল। এক প্রকার বাধ্য হয়ে তারা এই সিদ্ধান্ত নেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ। দীর্ঘদিন যাবৎ আমি হয়তো মাইক থেকে ব্যবসা ব্যবসা করতে জানতাম, আজকাল সে মাইকের ব্যবসা নেই। সে মাইকের ওই বক্সের মধ্যে সব কোথার থেকে সব মদ ফদ আনে, এনে বাড়িতে বিক্রি করে। আর দেশ বিদেশের লোক, মানে কোথাকার লোক সে আমরা নিজেরাও যাই না। রাত দশটা এগারোটা বারোটা একটা দুটো অবধি সারা রাত এই ব্যবসা, গালাগালি খেতি। হ্যাঁ, রাস্তা দিয়ে মেরে যাওয়া যেতে পারে না, ছেলেদের তো উনি গন্ডগোল করলেই ও পুলিশ দিয়ে ধরে দেবে, ও নিজেই বলে পুলিশ দিয়ে আমাদের ধরাবে। আজকে বাধ্য হয়ে দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে এই ক্লাবের ছেলেরা ওর বাড়িতে অনেকগুলো মদ পেয়েছে বা নিজের মধ্যে সব জ্বালি পুড়িয়ে দিয়েছে। এ অনেকবার জানি, পুলিশ সব জানি, পুলিশ জেনেও কিছু করছে না। পুলিশ এদিক দিয়ে আসে, ওই দিক দিয়ে বুঝি করে, ওই দিক দিয়ে চলে যায়। এই ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।